ইন্ডিয়ান লেমন সোডা কিন্তু এখন বাংলাদেশেও পাওয়া যায়। আমি তো অবাক হয়ে গেছি, ইন্ডিয়ান লেমন সোডা যে আমি ঢাকা থেকে কিনে খেতে পারবো এটা আমি বিশ্বাসই করতে পারছিলাম না। তো ড্রিঙ্কসটা আমি খেয়েছি রাস্তার পাশের একটা দোকান, যেটার নাম মুম্বাই লেমন সোডা, যেটা লোকেশনও আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি। এই সোডা ড্রিঙ্কের ভিডিও যে আমি কত দেখেছি, কত খাবো খাবো ভেবে ভাবলাম যে একবার ইন্ডিয়ায় চলে যাই খাওয়ার জন্য, আর আজকে আমি আমার সামনেই পেয়ে গেলাম। সো আই এম সো লাকি। প্রথমেই নর্মাল একটা লেবু পানিকে বোতলে ভরা হয়। বোতলে ভরার পর এটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড প্রবেশ করাতে হয়। যেমন আমরা কোকা কোলা, সেভেন আপ সহ অন্যান্য পানীয়তেও কিন্তু এরকম একটা গ্যাস প্রবেশ করানোর মাধ্যমে এটাকে একটু ঝাঁঝালো করা হয়। এটাই মূলত সোডার মূল উপাদান বা মূল আকর্ষণ। এখন আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা বোতল এই মেশিনের মধ্যে দেওয়া হয়েছে এবং এটাকে ঘোরানো হচ্ছে। তো এই সোডা ড্রিঙ্ক খাওয়ার থেকে আমার আসলে এটা দেখতে যে এত বেশি ভালো লাগছে যেটা বলার বাইরে। এই সোডা ড্রিঙ্কে কিন্তু অনেক অনেকগুলো ফ্লেভার আছে। আপনি চাইলে র লেমন ফ্লেভার নিতে পারেন, অথবা এটার সাথে আপনার স্ট্রবেরি, কোকা কোলা, স্পিড সহ নানা ফ্লেভার আছে। আপনার যে কোনো ফ্লেভার দিয়ে এটা খেতে পারেন। ইন্ডিয়ার মতো এখানেও কিন্তু এটার প্রাইস অনেক অনেক কম, যেমন এটার প্রতি গ্লাস 20 টাকা করে। আর আপনি যদি ফ্লেভার সহ নিতে চান, যেমন স্ট্রবেরি, ব্লুবেরি, কোকা কোলা, স্পিড, এই স্বাদগুলো অ্যাড করতে চান, তাহলে আপনাকে 30 টাকা করে গ্লাস খেতে হবে। এই দোকানটা ঢাকা কলেজের সামনে বসে। ঢাকা কলেজের যে মেইন সড়কটা আছে, এই মেইন সড়কের যে ফুটপাথগুলো, ওখানে আপনারা তাদেরকে পেয়ে যাবেন। রমজানে তারা সকালবেলাও কিন্তু বসে, সকাল 10টা থেকে একদম সন্ধ্যা অবধি তারা থাকে, এবং সন্ধ্যার পরে তারা 7টার পরে বসে। মেবি মাঝখানে একটা ইফতারের ব্রেক থাকে, এরপরে তারা বসে। এখন আমি যে ড্রিঙ্কসটা খাচ্ছি এটা হচ্ছে ব্লুবেরি সোডা ড্রিঙ্ক। এটার সাথে ব্লুবেরির একটা ফ্লেভার দেওয়া হয়েছে এবং এটার উপরে সোডা ঢেলে দেওয়া হচ্ছে। সোডা দেওয়ার পর কি সুন্দর একটা আউটলুক এসছে, একদম ব্লু ওশানের মতো। এখন তার একটা মশলা দেবে এবং মশলা দেওয়ার সাথে সাথে একদম উপচে পড়ে যায়। সোডার যেই ঝাঁজটা আছে সেই ঝাঁজটার জন্য একদম উপচে পড়ে। তবে ব্লুবেরি যে ড্রিঙ্কটা আছে, এই ড্রিঙ্কটা থেকে আমার নর্মাল লেমন সোডাটাই ভালো লেগেছে, যেটা কোনো ফ্লেভার ছাড়া। আর যদি আপনারা খেতে চান, আপনার কোকা কোলা যে ফ্লেভারটা আছে ওটা খেতে পারেন। ওটা খেতে কিন্তু অনেকটা কোকের মতোই লাগে। ম্যাঙ্গো আর স্ট্রবেরি যে ফ্লেভারটা আছে আমি ওটা সাজেস্ট করছি না, ওটা খেতে একদমই মজা না। তো সারাদিন রোজা রাখার পর একটা নতুন ড্রিঙ্কস খেয়ে আমার একটু রিফ্রেশিং লাগছিল। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। নতুন নতুন অনেক ড্রিঙ্ক এবং খাবারের ভিডিও নিয়ে আমি আসছি মেহেদি ভাই ফুডি ইউটিউব বা ফেসবুক চ্যানেলে। আর কারা কারা সোডা ড্রিঙ্কটি খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কেমন লেগেছে? ধন্যবাদ সবাইকে। হ্যাভ এ গ্রেট টাইম।